তোমার এই যে বসেছে তিনজন মেলে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আছে কিন্তু তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক 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 বেশি ভালো আছি আমার ভালো হওয়ার কারণ হচ্ছে আজকে আমি আরও একটা জিনিস অ্যাচিভ করতে পেরেছি যেটা আমার অনেক দরকার ছিল আর অনেকটা আমার কাছে গুরুত্বপূর্ণ যেমন বাবাকে আগের বছর ট্রেডমিল গিফট করলাম তারপর আরও ছোটোখাটো অনেক জিনিস আমি কেনাকাটা করেছি তোমরা আমার ব্লগে দেখেই থাকবে কিন্তু এটা হচ্ছে আমার আমার কাছে মানে এই জিনিসটা আমার কাছে অনেক মূল্যবান আমার কাজের ক্ষেত্রে আমার সামনের দিকে যাওয়ার জার্নির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অনেক দরকারি তো সেটা ফাইনালি আমি অ্যাচিভ করতে পেরেছি তো সেটাই আজকে আনবক্সিং করব চলো আর বাবা মা মিলে আনবক্সিং করবে আমি করব না মানে হেল্প করব আমি অনেক এক্সাইটেড কারণ হচ্ছে যে বাবার মা অনেকটা খুশি হয়েছে তো আর বেশি কিছু বলবো না এবারে চলো এই হচ্ছে আমার জিনিস দেখতে পাচ্ছ আর এখানে মা বসে গেছে এখানে আমার বাবা রেডি হচ্ছে এখানে আমার রিং লাইট বাকি জিনিসগুলোও আছে তো আগে এইটা খুলুক সাবধানে মনো ওই দিকটা হেল্প কর যা জীবনে যখন নিজের টাকায় কিছু কেনা হয় আর সেটা যদি এত বড় অ্যামাউন্ট হয় প্রায় 1,00,000 টাকার কাছে তাহলে সত্যি নিজেকে অনেকটা প্রাউড ফিল করাতে ইচ্ছে করে অনেকটা গর্ব ফিল করাতে ইচ্ছে করে যে হ্যাঁ হ্যাঁ মধুমিতা তুই পেরেছিস তুই যেটা চেষ্টা করেছিলি তুই যেটা চেয়েছিলি তুই সেটাই পেয়েছিস হ্যাঁ অনেকটা দেরি হয়েছে কিন্তু তুই যে স্বপ্নটা একদিন দেখেছিলি যে একদিন তুই নিজে হাতে রোজগার করবি তাও আবার ইউটিউব থেকে সেটা তুই করতে পেরেছিস এত লোকের কথার মধ্যেও তুই আজ সেটা করে দেখিয়েছিস যদি সত্যি একান্তই মন থেকে কিছু চাওয়া হয় আর সেটার জন্য কাজ করা হয় দৃঢ় বিশ্বাস নিয়ে তাহলে সত্যি সেটা পাওয়া যায় আমি পেয়েছি তোমরাও পাবে চলো আজ আমার সাকসেসের জোরে কী কী করতে পেরেছি না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে এরপর এটা দেখো যে এই জিনিসটা দেখে মা বাবার কী রিয়েকশান হচ্ছে মা বাবা জানতোই না আর এটার যে আরও যে সকল জিনিসগুলো আছে এটা তো স্ক্রিনটা আরও যে সকল জিনিসগুলো আছে সেইগুলোও মানে একটু দেরি দেরি করে আসছে আমি একটু মানে একসঙ্গে অর্ডার করিনি আলাদা আলাদাভাবে পারচেস করেছি তো সেই জন্য একটু দেরি দেরি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এটা যে আমি নিতে পেরেছি আমার বাবা মায়ের কী রিয়েকশান হয়েছে বাবা মার কতটা ভালো লেগেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো বাবা আর মা মিলে আনবক্সিং করছে আর আমার সবদিকে ফেভারিট হচ্ছে যে বাবার জন্মদিনে দেওয়া গেঞ্জিটা বাবা পরেছে এটা সবদিকে আমার কাছে খাস লেগেছে তো বাবা এখন সেটিংগুলো করে দিচ্ছে আমার কী যে ভালো লাগছে কিছু বলে বোঝাবার নাই তো দেখো দেখো বাবা কী করছে দেখো মানে এই প্রথম কোনো জিনিস যে বাবা নিজে থেকে করছে না ট্রেডমিলটাও করেছিল বাট এটা আমার জিনিস তো এমনি বটে কিন্তু স্ক্রুগুলো লাগাতে হবে ওখানে স্ক্রু ইয়েগুলো দেওয়া নেই বাবা দেখো না সাইডে স্ক্রু লাগাবার জন্য দেওয়া রয়েছে নিজের কোনো একটা প্রিয় জিনিস যদি কেনা হয় আর সেটার আনবক্সিং যদি বাবা মাকে দিয়ে করানো হয় বা বাবা মা নিজে থেকে করে সেটার যে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় সেটা হয়তো আমি এই প্রথমবার অনুভব করলাম মানে আমি আমার জিনিস প্রায় সমতেই আমি নিজে ওপেনিং করি আজ প্রথমবার আমার বাবা মা নিজে থেকে করতে চাইলো আমার বাবা মা নিজে থেকে করলো এটার যে একটা আলাদা স্বাদ এত সুন্দর হয় এটা আমি সত্যি আগে কখনো ফিল করে দেখিনি এত ভালো লেগেছে মানে আমি নিজে ওপেনিং করলে আমার যতটা না ভালো লাগতো তার থেকে প্রচুর 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 বেশি ভালো লেগেছে আমার বাবা মা দুজনে মিলে ওপেনিং করেছে তো সত্যি বলছি আমি আমি সত্যি করতে পেরেছি আমি চেষ্টা করেছি আমি পেরেছি মানে আজ এতটা খুশি লাগে নিজেকে যে আমি এত কিছু করতে পারি তার জন্য অবশ্যই বাবা মা আশীর্বাদ করেছে বাবা মা সাথে ছিল আমার বোন আমার একটা ফ্রেন্ড আছে যে আমার সাথে অনবরত সাথ দিয়েছে তো তাদেরকে অনেক ধন্যবাদ তাদের জন্যই আজকে আমি এতটা উঠতে পেরেছি তো তারা যেন আমার সাথে সর্বদাই থাকে আমি এটাই চাইবো
জিনিসটা বাবা মা মিলে ওপেনিং করার পর এখানে বাবা উপরে সেট করতে এসে যে দেখতে পাচ্ছ, বাবা নিজে থেকেই সব কিছু সেট আপ রেডিই করে নিয়েছিল, তো বাবা উপরেও নিয়ে এসেছে। তো এটা আমি কোথায় রাখবো না রাখবো বাবা বললো চল একটু দেখে নিই, তো বাবা এখানে সব কিছু রেডি করেই দিয়েছে। তারপরেও যে তার তার লাগানো এইগুলো আমি একটু সেট করে নিচ্ছি, আর বাকি যে জিনিসগুলো আসছে সেগুলো তার মানে আমি ভিডিওটা তো পরে এডিট করছি, বাকি জিনিসগুলো কম্পিউটারে বাকি জিনিসগুলো তার পরের দিন এসেছিল, তো সেগুলোরও একটা ভিডিও আমি শেষে তোমাদের সাথে এখনই অ্যাটাচ করে দিচ্ছি। দেখো সাইডে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি সমস্ত কিছু এখানে সব কিছু কেমনভাবেই গোছাবো বাগাবো সব কিছু রেডি করে নিচ্ছি, আর যা যা তার তার কানেকশন লাগাবার সব কিছু আমি করে নিচ্ছি, যেহেতু এখনও বাকি জিনিসগুলো তো আসেনি সেই জন্য আমি এখন ল্যাপটপের সাথেই সেট করে নিলাম। আর এই যেগুলো এই সোলা টোলা ছিল সেগুলো ভালোভাবে সাইড করে রেখে তুলে দিলাম। একটাই কথা তোমাদের সাথে শেয়ার করব যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে, যদি তুমি তোমার কাজের উপর ঠিক মতোভাবে ভরসা করতে পারো, ঠিক মতোভাবে কাজটা চালিয়ে যেতে পারো, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেয়, আর ভালো কাজের দিকে থাকলে তো তুমি অনেক কিছুই অ্যাচিভ করতে পারবে, হয়তো সাথে সাথে পারবে না, টাইম লাগবে, ওই টাইমটা যদি তুমি দিতে পারো তবেই সাকসেস পাবে। আজ আমার 6-7 বছর হতে যাচ্ছে, 6 বছর না সরি 4 বছর কি 3 বছর হতে যাচ্ছে, তারপরেই আজকে আমার এত কিছু আমি করতে পারছি বা এত কিছু অ্যাচিভ করতে পেরেছি। তো অবশ্যই সাথে সাথে কোনো জিনিসের ফল পেয়ে গেলে সেটা বেশি দিন টিকে না। আর দেখতে পাচ্ছ বাবা সেট আপ করে নিচে চলে গিয়েছিল, আমি একদম রেডি রেডি করলাম, তারপরে বাবাকে ডাকলাম, বাবাকে বললাম তুমি বসো এখানে আর সব কিছু চালু করো, একবার আমার গানগুলো চালাও। তো এখানে বাবা আমার গানগুলো চালাচ্ছে আর নিজেই সব কিছু মানে আমি জাস্ট অন করে দিলাম, বাবা সব কিছু নিজেই খুলেছিল ইউটিউবারে, তো আমার গানও চালিয়েছে, সেটা তোমরা একটু দেখে নাও ভিডিওতে। ইউটিউবে যাও তাকাও বাবা এদিকে, বাবা কি হাসো, অনেকটা বড় সামনে বসলে সে মনে হচ্ছে ইয়া দেখছি সিনেমার পর্দায়। কেমন লেগেছে বলো তোমার? হ্যাঁ আচ্ছা, এতটা খুশি আমি যে আমি কোনো ভাষা পাচ্ছি না প্রকাশ করার মতো, মানে তোমাদের সামনে যে কেমনভাবে বলবো আমি কতটা খুশি সেটা আমি সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার আর্নিংয়ের এত বড় একটা মানে এত হিউজ পরিমাণের খরচ করে যে এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি, আর সেটা যে আমার বাবা মা মিলে ওপেনিং করলো, সব কিছু সেট করলো, রেডি করলো, বাবা মা মিলে, আমি হাতও দিইনি, জাস্ট একবার টাচ করেছি শুধু, এই খুশিটা যে আমার কাছে কি লেভেলের এটা তোমরা ধারণা করতে পারবে না, হয়তো আমি চাকরি করলেও পারতাম না। সত্যি বলছি আজকে আমি অনেক কিছু পেয়ে গেছি, তোমরা যারা আমায় হেট করো না তাদেরকে বলবো তারা হেট না করে নিজের কাজে মন দাও আর অনেকটা ভালো কিছু করার চেষ্টা করো, মানুষের কু নিয়ে চিন্তা না করে নিজের কেরিয়ারে ফোকাস করো, অনেক বড় হতে পারবে, সবার আশীর্বাদ পাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।